আগামী 2 বছরের মধ্যে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ করে 2021 সালে টি টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ আয়োজক হতে চায় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের তৈরির জমি প্রতীকী মূল্যে পাওয়ার জন্য আশাবাদী পাপন। বিসিবি সভাপতি বলছেন অনেকটাই সমাধানের পথে জমি সংক্রান্ত জটিলতা। পূর্বাচলে প্রতীকী মূল্যে স্টেডিয়াম নির্মাণের প্রায় 37 একর জমি পেলে 800 কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করবে ক্রিকেট বোর্ড। তিনি আরও বলেন, বিনামূল্যে যদি আমরা পেয়ে যাই, যেটা পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এভাবে ফাইলটা এসেছে, কিছু অগ্রগতি হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে সেদিন আমাদের ডেকেছিল, তারা বলেছে এই জায়গাটা আমাদের নামে ট্রান্সফার করে দেওয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছে। আমার জানা মতে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। 60,000 আসনের এই স্টেডিয়াম হবে বিশ্বমানের, থাকবে অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিং পুল, ইনডোর ও আউটডোর মাঠ। এছাড়া অতিথি দলের নিরাপত্তার যানজটের ব্যাপারটি মাথায় রেখে 5-তারা হোটেলও করবে বিসিবি। একটা একাডেমি করব যেখানে সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এসে প্র্যাকটিস করতে পারে। 50-60 হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক স্টেডিয়াম করব যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে। সাধারণ বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোতে গেলে যেমনটা দেখা যায় তেমনটা থাকবে, বলছিলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের চমকপ্রদ খবর দিলেন বিসিবি বস। স্টেডিয়াম নির্মাণ হলে 2021 সালে টি টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ দেশ হওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। বিসিবি সভাপতি বলেন, আমরা চাচ্ছি 2021 সালের বিশ্বকাপটা ধরার জন্য, তখন যদি কোনো সুযোগ থাকে তাহলে কিছু খেলা আমাদের এখানে আনা যায় কিনা। ICC অনুমোদিত 2021 টি টোয়েন্টি বিশ্ব আসরের একক আয়োজক ভারত, তাই BCCI আন্তরিক হলেই 2021 সালের টি টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ আয়োজক হতে পারবে বাংলাদেশ।